নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই ইজি আর টেস্টি একটি রেসিপি, পনির রোল। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই পনির রোলটি কিভাবে বানাবো দেখে নিই। বন্ধুরা, এখানে একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়েছি। এবার এর সঙ্গে আমি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। লবণ চিনি দিয়ে দিলাম, এবার এর সঙ্গে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলও দিয়ে দিলাম, এবার হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এই শুকনো অবস্থায় মিশিয়ে নিলে খুবই ভালো হবে। এবার আমি দুধ দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। দুধ দেওয়া হয়ে গেছে, এবার মেখে একটা ডো তৈরি করে নেব। এবার এখানে আমি বাকি দুধটা ছিল সেটাও আমি দিয়ে দেব। এই ডোটা তৈরি করতে যদি জল লাগে জলও দিব, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও মেখে নিতে পারেন। এই একই সঙ্গে আমি কিছুটা জল দিয়ে ডোটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, একটা ডো তৈরি করা হয়ে গেল। এবার আমি হাতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নেব। এবার রিফাইন্ড অয়েলটা আমি উপর দিয়ে লাগিয়ে দিয়ে আমি ঢেকে রাখবো মোটামুটি 10-15 মিনিটের জন্য। থালা দিয়ে ঢেকে রাখছি। এদিকে নিয়েছি আমি কিছুটা পনির। পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, পনিরটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, তাতে আমার পনির রোলটা বানাতে খুব সুবিধা হবে। বন্ধুরা, এবার আমি কিছুটা মশলা নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি লঙ্কা পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি সামান্য পরিমাণ চিনি, স্বাদ অনুসার লবণ, আর নিয়েছি হলুদ। এবার আমরা পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, উনুনে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার আমি কসুরি মেথি দিয়ে দেব, এটা সামান্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হাত দিয়ে সামান্য গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কচুরি মেথিটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা উনুনে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রেসিপিটা আমি পুরোটাই রিফাইন্ড অয়েল দিয়েই করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মশলাগুলো দিয়ে দিব। যেই মশলাটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে ভেজে নিতে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে আর তেতো লাগবে খেতে। মশলাটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিব কচুরি মেথিটা। কচুরি মেথিটা দেওয়া হয়ে গেছে, এবার আরও কিছুক্ষণ নেড়ে নেব। মেথিটা দেওয়ার 1 মিনিট পর এবার আমরা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এবার ধীরে ধীরে নেড়ে চেড়ে দিতে হবে। পনিরগুলোকে একটু উল্টে পাল্টে মশলার মধ্যে ভেজে নিতে হবে। Thank you.
বন্ধুরা পনিরটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা পনিরগুলো নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি পনিরগুলো নামিয়ে নেচ্ছি। এবার তাওয়াতে যে মশলাটা লেগে আছে সেই মশলাটাও আমি পনিরের উপরে দিয়ে দেব। বন্ধুরা এবার আমি ময়দার ঢাকনাটাকে খুলে নেব। এখানে ময়দাটাকে আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা মেখে রেখে দিতে পারেন এভাবে, তাহলে খুব সফট হবে। এটাও সফট হয়েছে, আমি আর একটু মেখে নিচ্ছি। তারপর আমি লিচিগুলো কেটে নেব। এবার আমি লিচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা 4 পিস লিচি আমি কেটে নিয়েছি এখান থেকে। 4 পিসই আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ময়দার ডোটা খুব সুন্দর সফট হয়েছে, যার ফলে রোলটাও খেতে ভালো হবে। এবার আমি একটা লিচি নিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এখানে রুটিটা খুব পাতলা করে বেলতে হবে। আমি একটু ময়দা দিয়ে তারপরে রুটিটা বেলে নিচ্ছি। বন্ধুরা রুটিটা বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। একপাশ হয়ে গেছে, এবার উল্টে দেব। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে অল্প অল্পই তেল ব্যবহার করছি, বেশি তেল দেব না। বন্ধুরা পনির রোলের জন্য রুটিটা একদম ঠিকঠাক ভেজে নিয়েছি। এবার আমরা রুটিটাকে নামিয়ে নেব। এখানে একটা পাত্রে আমি রুটিটা নামিয়ে নিলাম। বন্ধুরা ঠিক এই একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমাদের সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট রুটি, এটাকেও নামিয়ে নিচ্ছি। এবার আমরা পরের স্টেপে চলে যাব। বন্ধুরা রুটি বেলা চাকরিতেই আমি একখানা রুটি নিয়ে নিলাম। এবার এর উপরে আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে আমি পনিরগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব ক্যাপসিকাম। এবার এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ। এবার দিয়ে দিব টমেটো সস। এই ডেকোরেশনটা আপনারা যে যার নিজের ইচ্ছে মতন করবেন, আমি এইভাবেই করে নিলাম। সবগুলো জিনিসকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে আর আমি অন্য অন্য মশলা দিব না, কারণ কি এতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। আমি আরও একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, এবার রোল করে নেব। হাত দিয়ে চেপে চেপে ধরে আমি রোলটা করে নিলাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি প্যাক করে নেব। এখানে ফয়েল পেপারটা আমার একটু চিকন করে কাটা হয়ে গেছে, আপনারা একটু চওড়া করে কেটে নেবেন, তাহলে প্যাক করতে সুবিধে হবে। বন্ধুরা এভাবে আমি প্যাক করে নিলাম। এই একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমাদের সবগুলো পনির রোল বানানো কমপ্লিট। তাহলে বন্ধুরা পনির রোলের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।